সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য নতুন একটি এপিসোডে আজকের টপিক কি সঠিক মালয়েশিয়ান ভাষা শিখুন শব্দার্থ প্লাস বাক্য তার মানে প্রত্যেকটা শব্দ অর্থের সাথে বাক্য থাকবে যেমন ডরানোকে বা ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত ভয়কেই বলা হয় তাকুত সাহসকে আবার বলা হয় বরানি এখন এইগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে বাক্য থাকবে আবার মনে করুন ডতে ডাইনি ডাইনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্তিয়ানা পন্তয়ানা কিন্তু সেই ডাইনি যদি এরকম কিউট হয় তাকে কেউ ভয় পাবে কিনা সন্দেহ আছে যাই হোক মালয়েশিয়াতে এই ধরনের ডাইনিকে আবার বলা হয় পন্তি আনাক চলুন ভিডিও পুরোপুরি ক্লিয়ার করে শুরু করা যাক মনে করুন আমরা একটা ওই যে শব্দ দিয়ে যে ভয় সেই ভয়টাকে বা ডরানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত এখন যদি আপনি এটা দিয়ে একটা বাক্য তৈরি করে বলতে চান আপনার মরার ভয় নেই নাকি ঠিক এই টাইপের যদি কথা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ঠিক এইভাবে যে আওয়া তা আডা তাকুত মাতি ক অথবা কা কেমন করে আওয়া আপনি এখানে ধরে নিতে হবে আপনার আওয়া তা আডা আপনার নাই তাকুত ভয় মাতি মরার অথবা কা যদি বলেন তাহলে হচ্ছে নাকি তো আওয়া তা আডা তাকুত মাতি কা আপনার কি মরার ভয় নেই অথবা আপনার মরার ভয় নাই নাকি ঠিক এইভাবে কিন্তু বলতে পারেন এরপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপরে হচ্ছে সে আমার সাথে ঝগড়ার জন্য সাহসী না বা যদি আপনি একদম সোজা বলে বলতে চান তাহলে বলতে হবে তার আমার সাথে ঝগড়া করার সাহস নেই সে যে আমার সাথে ঝগড়া করবে এটা সাহস তার নেই তো সেক্ষেত্রে বলতে হবে দিয়া তা বরানি গাডোহ ডেঙ্গান আমরা অনেকেই জানি এই গাডোহ মানে হচ্ছে সাধারণত ঝগড়া বিপদ করা গণ্ডগোল করা কারোর সাথে কেউ ঝগড়া করতেছে এটাকে গাঢু বলে এই জাঙান গাডু গাডু হয় ঝগড়া করিও না এরকম বলে না তো সেই রকম যদি বলতে চান আমার সাথে ঝগড়া করার তার সাহস নেই সেই ক্ষেত্রে বলতে হবে দিয়া তাবরানি তার মানে তার সাহস নেই তা মানে তো না তাই না সে সাহসী না বা তার সাহস নেই এরকম বলতে যে দিয়া তা দিয়া তাবরানি তার সাহস নেই গাডু ডিঙান সায়া আমার সাথে ঝগড়া করার এভাবে কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে পারে ওকে নেক্সটে যাচ্ছি আজকে হবে বেশিরভাগ হচ্ছে ড দিয়ে বাংলা ভাষার যে ড অক্ষরটা সেটা দিয়ে যত শব্দ আছে সেগুলোর শব্দার্থ সাথে বাক্য এই জন্য মনে করবেন যে পুরো ক্লাসে বসে আছেন প্রয়োজনে খাতা কলম নিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তারপরে ভালো করে শুনবেন দেখবেন ইনশাল্লা মাথায় আপনি আপনি ঢুকে যাবে আচ্ছা এরপর হচ্ছে ডাকা ডাকাকে মালয়েশিয়ান ভালা মালয়েশিয়ান ভাষায় সাধারণত কি বলা হয় পাঙ্গিল পাঙ্গিল আমরা ডাক দিই না এ সবুরে কুদ্দুসের দিকে আসো বা কেউ আমাকে ডাকলো সেই যে ডাকাটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পাঙ্গিল পাঙ্গিল এখন অনেক সময় আমাদেরকে বস ডাকে কিন্তু আমরা ঠিক শুনি নাই তো আমরা বসের কাছে গিয়ে কী বলি বস কি আমাকে ডেকেছেন ওইটা ক্লিয়ার হওয়ার জন্য বস আমাকে ডাকছেন নাকি ঠিক এই টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে বস পাঙ্গিল সায়া ক অথবা বস পাঙ্গিল সায়া কা অথবা কা মানে হচ্ছে সাধারণত নাকি তো বস পাঙ্গিল বস ডেকেছেন সায়া মানে আমি কিন্তু এখানে আমাকে ধরে নিতে হবে তো বস পাঙ্গিল সায়া কা বস আমাকে ডাকছেন নাকি ক্লিয়ার ব্যাপারটা ওকে আমি শুনি নাই আপনি আমাকে ডাকছেন এইটাও যদি আপনি বলতে চান এই যে ডাকছেন ড দিয়েই কিন্তু আজকের বাক্যগুলো বেশিরভাগ হবে শব্দার্থ এবং বাক্যগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন তো আমি শুনি নাই আপনি আমাকে ডাকছেন সেই ক্ষেত্রে হবে সায়া তা ডেঙার সায়া আমি তা মানে না ডেঙ্গার মানে হচ্ছে সোনা তো টা ডেঙ্গার মানে হচ্ছে শুনি নাই এমন বোঝাইতে তো সায়া ডেঙ্গার আমি শুনি নাই আওয়া আপনি পাঙ্গিল সায়া ডেকেছেন আমাকে পাঙ্গিল মানে ডাকা সায়া মানে আমি তো সায়া তা ডেঙ্গার আমি শুনি নাই আওয়া পাঙ্গিল সায়া আপনি আমাকে ডেকেছেন অথবা আওয়ার এই জায়গায় আপনি আওয়ের এই জায়গায় বস দিতে পারেন কুদ্দুস দিতে পারেন সুরত দিতে পারেন ইচ্ছা মতো যে সায়া ডেঙ্গার আমি শুনি নাই বস পাঙ্গিল সায়া বস আমাকে ডেকেছেন এমনটা বলতে পারেন অথবা অন্য কারোর নাম দিতে পারেন ব্যাপারটাই বুঝতে পারছেন তাই না আচ্ছা অন্যবার যদি বস ডাকে তাড়াতাড়ি আসবা এই যে ডাকে কথাটা দিয়ে কেন দিচ্ছি এত ভেঙে বোঝানোর চেষ্টা করব যে আপনারা বলতে কেউ পারবেন না যে না বুঝি নাই ঠিক আছে তো অন্যবার যদি বস ডাকে তাড়াতাড়ি আসবা দেখা গেলো আপনাকে বস ডাকলো আপনি দেরি করে আসলেন এখন সুপারভাইজার বলতেছে পরবর্তীতে বা অন্যবার যদি বস ডাকে তাড়াতাড়ি আসবা এই কথাটা সচরাচর বলে থাকে তো এই কথাটা কেমন করে বলবে লাইন কালি কালাও বস পাঙ্গিল মারি লাচ পাচ্ছে পাট লাইন কালি কালাও বস পাঙ্গিল মারি লাচ পাচ্ছে পাট পরবর্তীতে যদি বস ডাকে আইসো তাড়াতাড়ি চলে আইসো এরকমটা বোঝাইতে কেমন করে খেয়াল করে দেখুন লাইন কথাটির মানে হচ্ছে সাধারণত অন্য অথবা ভিন্ন তো লাইন আর কালি মানে হচ্ছে বার আমরা বলি না একবার দুইবার ওরা বলে সাতু দুয়া দুয়াকালি তিগাকালী মানে হচ্ছে একবার দুইবার তিনবার ঠিক এই টাইপের বোঝাইতে তো সেই জন্য লাইন কালি পরের বার বা অন্য বার কালাও যদি কিনা বা যদি বস পাঙ্গিল বস ডাকে লাইন কালি কালাও বস পাঙ্গিল পরবর্তীবার অথবা অন্যবার যদি বস ডাকে মারি লাহ মারি মানে হচ্ছে আশা আর লাহ কথাটি ওরা কথার টানে বলে আমরা বলি না এইটা তো ওইটা গো এরকম বলি না সেই টানের জন্য মারি লাহ আর আইসো তো চেপার ছেপাত তাড়াতাড়ি পাত মানে কি তাড়াতাড়ি লাজু লাজু মানে হচ্ছে দ্রুত কিন্তু পাত মানে কি তাড়াতাড়ি এই জন্য মালয়েশিয়া নয় সবাই বলে পাচ্ছে পাট পাচেপাট করে যাচ্ছে পাচ্ছে পাট মানে তাড়াতাড়ি কাজ করে এমনটা বলে কিন্তু তো লাইন কালি কালাও বস পাঙ্গিল পরবর্তীতে যদি বস ডাকে বা অন্যবার বস যদি ডাকে মারি লাচ্ছে পারছে পাট তাড়াতাড়ি আইসু গো বা তাড়াতাড়ি আইসু রে এরকমটা বুঝাইতে ওকে আচ্ছা নেক্সটে যাচ্ছি ডতে ডাক্তার এখানে খুবই বোঝার দরকার আছে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আজকের ভিডিওর ভিতরে এই পয়েন্টটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি খেয়াল করে দেখুন ডাক্তারকে মালয়েশিয়ানরা সাধারণত বলে ডোক্তর ডর অনেকটা ইসি একদম প্রায় সেম শুধু একটু ঘুরানো আমরা বলি ডাক্তার ওরা বলে ডোক তোর তো আপনি যদি বলতে চান আপনার বসকে অথবা আপনার কোম্পানিকে আমি ডাক্তারের সাথে দেখা করতে যেতে চাই মানে আমি ডাক্তার দেখাতে চাই একদম সহজ বাংলায় কিন্তু ওরা সেই কথাটিকে মালয়েশিয়ান ভাষায় বলে যে আমি ডাক্তারের সাথে দেখা করতে যেতে চাই এভাবে বলে কেমন করে সায়া মাহু আমি চাই এই মাহুর পরিবর্তে আপনি না দিতে পারেন নয়াকারে না কিন্তু উচ্চারণটা হবে না না এরকম তো সায়া না অথবা সায়া মাহু আমি চাই প্রগি যেতে জুম্পা দেখা করতে ডেঙ্গান সাথে ডক্টর ডাক্তারের তো সায়া মাহু প্রেগি জুম্পা আমি দেখা করতে যেতে চাই ডেঙ্গান ডক্টর ডক্টরের সাথে ক্লিয়ার ব্যাপারটা এখন ডাক্তারের তো বিভিন্ন রকম কোয়ালিটি থাকে একজনের নাকের সমস্যা একজনের কানের সমস্যা একজনের চুলের সমস্যা একজনের হার্টের সমস্যা তো আপনারা অনেকেই জানেন এই ডাক্তারের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ডাক্তার রয়েছে কেউ হয়তো বা চক্ষু বিশেষজ্ঞ কেউ কান নাক কান গলা বিশেষজ্ঞ তো এমন কথাটা যদি আপনি ভেঙে বলতে পারেন তাহলে চিকিৎসা সেবাটা পেতে আপনার আরও সুবিধা হবে তো এই জন্য আমি বগর বগর করতেছি এই জন্যই যাতে করে ভালো করে বুঝে তারপরে শিখেন তো আপনি যদি বলতে চান আমি নাক বিশেষজ্ঞ ডাক্তার খুঁজতেছি মানে আমি ডাক্তার খুঁজতেছি কিন্তু এমন একজন যে কি না নাকের বিশেষজ্ঞ আমার নাকের সমস্যার জন্য নাকের ডাক্তার দেখাতে চাই তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সায়াতিঙাচারি আমি খুঁজতেছি সায়া মানে আমি তেঙা চারি মানে খুঁজতেছি আর মানে চারি কি শুধুমাত্র খোঁজা কিন্তু যখন আপনি বলবেন সায়া তেঙা চারি তার মানে আমি খুঁজিতেছি খুঁজিতে ডাক্তার বিশেষজ্ঞ নোট করে রাখেন পয়েন্ট টু বি নোটেড লিখে রাখবেন দরকার হয় এই পাকার পাকার মানে কি বিশেষজ্ঞ যে কোনো টপিকের উপর সে তিনি খুব ভালো জ্ঞান রাখেন তো পাকার হিডুং যেহেতু হিডুং মানে এই হিডুং মানে কি হিডুং মানে হচ্ছে নাক তো পাকার হিডুং মানে হচ্ছে নাকের বিশেষজ্ঞ নাকের বিশেষজ্ঞ ডক্টর তো সায়াতঙ্গাচারি আমি খুঁজতেছি ডক্টর পাকার হিডুং নাক বিশেষজ্ঞ ডক্টর ক্লিয়ার ব্যাপারটা এখন আরও একটু সহজ করে দেয় আপনাদের জন্য যদি কিনা না দাঁতের ডাক্তার হয় বা দাঁতের বিশেষজ্ঞ হয় সেক্ষেত্রে হবে পাকার গিগি সেখানে ডাক্তার আপনি না দিলেও চলবে পাকার মানে বিশেষজ্ঞ গিগি মানে হচ্ছে দাঁত তার মানে হচ্ছে দাঁত বা দন্ত বিশেষজ্ঞ ক্লিয়ার ব্যাপারটা যদি সে কানের বিশেষজ্ঞ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ওই পাকার কথাটি থাকবে কানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলিঙা সেক্ষেত্রে হবে পাকার তেলিঙা ডক্টর তেলিঙ্গাও দিতে পারেন পাকার তেলিঙা দিলে সব থেকে প্রফেশনালভাবে কথাটা হবে এই জন্য পাকার তেলিঙা মানে হচ্ছে কানের বিশেষজ্ঞ চোখের বিশেষজ্ঞ চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা চোখকে কি বলা হয় মাতা তো পাকার মাতা মানে হচ্ছে চোখের বিশেষজ্ঞ এখন যদি গোপন কোন সমস্যা থেকে থাকে। সাধারণত যারা বিদেশের মাটিতে থাকি আমরা অনেকের কিন্তু বউকাশে থাকে না ঝামেলা হইতেই পারে গোপন যদি কোনো সমস্যা হয়ে বসে সেই ক্ষেত্রে বলতে হবে পাকার মাসালাহ বাতিন কারণ কি এই বাতিন কথাটি সাধারণত অ্যারবিক থেকে এসেছে আরবি শব্দ বাতিন মানে আমরা জানি সবাই অনেকেই গোপন হ্যাঁ গোপন আর মাসালাহ মানে কি সমস্যা সমস্যা তো মাসালাহ বাতিন মানে হচ্ছে গোপন সমস্যা আর পাকার মানে যেহেতু বিশেষজ্ঞ সেই ক্ষেত্রে হয়ে গেল পাকার মাসালাহা বাতিন তার মানে গোপন সমস্যা বিশেষজ্ঞ ব্যক্তি আর কি যিনি কিনা গোপন সমস্যার জন্য বিশেষজ্ঞ ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়েছেন আপনারা যদি না ক্লিয়ার হন আবার একটু পিছনে টেনে প্রয়োজনে দুইটা মিনিট দেখে নেবেন কারণ ভাই আমি যতটুকু গরজ লাগিয়ে শিখাই ততটুকু যদি আপনারা চেষ্টা করেন তাহলে খুব বেশি দেরি লাগবে না পুরো মালয়েশিয়ান ভাষা শিখতে ইনশাআল্লাহ আচ্ছা ডাক্তার তো জানলাম এখন ডাক্তারখানায় গেলে আমরা কাদের দেখতে পাই সুন্দর সুন্দর মেয়েদের তারা হচ্ছে নার্স এই নার্সটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুরু রাওয়াত জুরু রাওয়াত এই রাওয়াত অথবা রাওয়াত তার মানে হচ্ছে সাধারণত চিকিৎসা সেই ক্ষেত্রে যিনি কিনা এই চিকিৎসা সেবাটা দিয়ে থাকেন উনি ডাক্তার ঠিক আছে বাট ওনার যিনি কিনা সাথে থেকে আপনাকে সেবা দিচ্ছে তাকে সাধারণত বলা হয় জুরু রাওয়াত মানে নার্স এক কথায় সেবিকা হ্যাঁ এবার হচ্ছে ডতে ডাকাত যেহেতু ড দিয়ে আজকের ভিডিও ডাকাত এই ডাকাতকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় প মানে হচ্ছে ডাকাত ঠিক আছে সিনতাইকারীকে তাহলে কি বলা হয় সিনতাইকারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প রোম্পা প রোম্পা প রোম্পা অথবা রাম্পাস প রোম্পা অথবা রামপাস এখন মনে করুন দুর্ভাগ্যবশত যদি কোনো কারোর টাকা পয়সা অথবা মানি ব্যাগ হোক মোবাইল হোক যদি কিনা এরকম ছিনতাই করে নিয়ে যায় তাহলে কি করে বলবেন হ্যাঁ মনে করেন সে সে বলতে পারে না তার হয়তো আপনিও বলে দিতে পারেন মানুষ তো মানুষের জন্য তাই না তো দেখা গেল আপনি সেই জিনিসটা নালিশ করতে গেলে সে যদি বলতে পারে তাহলে সে এইভাবে বলবে যে আমার মোবাইল চিন্তাই হয়ে গেছে সেক্ষেত্রে বলবে সে টেলিফোন সায়া সুডা কেনা রামপাস টেলিফোন সায়া মানে হচ্ছে আমার টেলিফোন অথবা সায়া পুঁয়া টেলিফোন আমার টেলিফোন সুডাহ মানে অলরেডি হয়ে গেছে কনা মানে হচ্ছে সাধারণত শিকার হওয়া বুঝছেন কন্যা কথাটি দিয়ে অনেকভাবে বোঝানো যায় রামপাস মানে হচ্ছে কি চিন্তাই তো কন্যা রামপাস মানে কি চিন্তাইয়ের শিকার হয়েছে বা চিন্তাই হয়ে গেছে এরকমটা বুঝাইতে রামপাস টেলিফোন সায়া রামপাস আমার মোবাইলটা সিনতাই হয়ে গেছে বা সিনতাইয়ের শিকার হয়েছে বলতে পারেন আর যদি অন্য কারুর ক্ষেত্রে আপনি যদি বলতে চান যে তার মোবাইলটা সিনতাই হয়ে গেছে সেক্ষেত্রে বলবেন টেলিফোন ডিয়া তার মানে দিয়া মানে কি তার টেলিফোন ডিয়া রাম্পাস তার মোবাইলটা কি সিনতাই হয়ে গেছে কিন্তু বলতে পারেন এখন এই সিনতাইয়ের কাছাকাছি একটা দোষ আছে বা অপরাধ আছে সেটা হচ্ছে অপহরণ এই হপ অপহরণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুলিক চু লিক যদি মুখস্থ করতে বা মনে রাখতে কষ্ট হয় তাহলে মনে করবেন মানুষের মাথায় যে চুল সেই চুলের ভিতরে উকুনে ডিম পার্সে যেটাকে আমরা সাধারণত বাংলা ভাষায় বলি লিক চুলের ভিতর লিক হয়েছে তার মানে অপ অপহরণ চুলিক জানি না কীভাবে মনে করবেন আমি জানি না জাস্ট বোঝার চেষ্টা করবেন আপনা আপনি হয়ে যাবে আচ্ছা তাহলে চুলিক মানে যদি অপহরণ হয় তাহলে অপহরণকারীকে কি বলে অপহরণকারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেঞ্চুলি মানে যে অপহরণ করছে তাকে বলা হয় পেঞ্চুলিক ঠিক আছে এবার আমরা নেক্সটে যাই ড দিয়ে আর একটা শব্দ ডাব কে না ডাব খাইতে পছন্দ করে সেই ডাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খলাপা মুডা খলাপা মুডা এই খলাপা মানে সাধারণত নারকেল এই কলাপা মানে কি সাধারণত নারকেল কিন্তু যেই নারকেলটা কচি বা এখনও পূর্ণবয়স্ক হয় নাই যেহেতু এই মুডা শব্দের অর্থ হচ্ছে কাঁচা অথবা কম বয়স্ক সেই ক্ষেত্রে হবে হচ্ছে খলাপা মুডা অনেকে ভুল ধরতে পারেন ভাই মুডাহ মানে তো আবার সহজ না ভাই মুডা মানে সহজ না মুডার পরে একটা হ দিতে হবে মুডাহ এরকম উচ্চারণ হবে এই যে মুডা মুডা মানে সহজ নাং মানে সহজ কিন্তু যদি শুধুমাত্র মুডা হয় সেই মুডা মানে কাঁচা অথবা কম বয়স্ক এরকম বোঝাইতে তো খেলাপা পা মুডা মানে হচ্ছে কম বয়স্কী নারকেল অথবা ডাব ব্যাপারটা ক্লিয়ার তাই না ইনশাল্লাহ এবার ঝুনা নারকেল এভাবে আমাকে জীবনে কেউ শেখায় নাই ভাই আমি নিজে ভুক্তভোগী এই জন্য বহু ট্রাই করে শিখে মালয়েশিয়ানদের কাছ থেকে শিখে আমি চাই না আপনারা সেই কষ্টটা করেন এই জন্য কিন্তু এত ভেঙে ভেঙে শেখানো আচ্ছা এবার ঝুনা নারকেল ঝুনা নারকেল বলতে কি এই ঝুনা জিনিসটা কি যেটার অনেক বয়স হয়ে গেছে সেটাই তো ঝুনা তাই না তো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কলাপা তুয়া কারণ তুয়া মানে সাধারণত বৃদ্ধ তো যেই নারকেলটা বৃদ্ধ হয়ে গেছে সেটাই ঝুনা নারকেল সেই অ্যাঙ্গেলে ওরা বলে কলাপা তুয়া মানে ঝুনা নারকেল এবার হচ্ছে নারকেলের পানি নারকেলের ভিতরে পানি থাকে সেটাকে বলা হয় আয়ের কলাপা আয়ের মানে পানি খ্লাপা মানে হচ্ছে নারকেল কিন্তু যখন বলবেন আয়ের ক্লাপা তার মানে হয়ে যাবে নারকেলের পানি তাহলে নারকেল ছিলানো কী শিখবো যখন ভালো করে শিখবো আজকে আর তিন চারটা পৃষ্ঠা আছে হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখেন পুরো ভিডিওটাই ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন কারণ বাক্য সহকারে দিব সব আচ্ছা নারকেল ছিলানো আমরা যে নারকেল ছিলাই সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুপাস ক্লাপা তার মানে কুপাস মানে ছিলানো এখানে শেষ বেজাল শেষ নারকেল কোরানো নারকেল ভাঙলাম সেটাকে যদি কুরকুর করে কোড়াই সেটাকে বলা হয় পারুট কলাপা পারুট 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 কলাপা মানে হচ্ছে নারকেল কোরানো যদিও কান কোরানো অথবা কোনো কিছু কোরআন কেমন এভাবে খুঁচিয়ে কোরানো সেটাকে বলা হয় করে কোরে আমি লিখে দিচ্ছি হ্যাঁ ক কার ক করে আর যদি কিছু না মনে করেন তাহলে একটু ভালো উদাহরণ দেই মনে করেন নাকের ভিতরে বস্তি হয়েছে নাকের ভিতরে আঙুল ঢুকাই দেয় সেটা কোরআ নিয়ে চলে আসলেন সেটাকে বলা হবে করে হিডুং এটা করবেন না জনসম্মুখে হ্যাঁ লজ্জার ব্যাপার তো ওই সেই ক্ষেত্রে হবে করে কিন্তু নারকেল যেটা এরকম করানো সেটাকে সাধারণত ওরা বলে পারুট পারুট খেলাপা মানে নারকেল কোরানো ঠিক আছে কিন্তু ভাইজান চামড়ার উপরে পুরোনো দাগগুলোকেও কিন্তু পারুট বলা হয়ে থাকে তার মানে এই পারুট শব্দ দিয়ে নারকেল কোরআন ক্ষেত্রেও বলা যেতে পারে আবার মুখের উপরে যে পুরাতন পুরাতন দাগগুলো থাকে না বোরণ হয়ে গেল সেটা টিপ দিলাম আবার কালো কালো দাগ হয়ে গেলো ওটাকে কিন্তু বলে পারুট পারুট বলে তো আপনি কিন্তু বলতে পারেন বেলি উবাট পারুট হ্যাঁ আমি এই দাগের পুরানো যে দাগ সেটা উঠানোর যে ওষুধ চাই এটা কিন্তু আপনারা ব্রেন খাটিয়ে করতে পারেন সবই যে আমার বলে দিতে হবে তা না ভিডিওগুলো দেখবেন বোঝার চেষ্টা করবেন ব্রেন খাটাবেন দেখবেন তাহলে দ্রুত শিখতে পারবেন আচ্ছা ডতে ড্রাম এ ড্রামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোং কি বলা হয় ভাইয়া তোং বলা হয় ড্রামকে ড্রাম মানে বুঝতেন তেলের ড্রাম ব্যারেলগুলো সেইগুলো হইতে পারে অথবা এরকম আংটালা এখানে একটা মুখ এই যে এরকম যে ড্রামগুলো হয় এরকম হইতে পারে তো এটাকে বলা হয় তোং আর বোতলকে তাহলে কি বলা হয় মনে করেন পানির বোতল জুসের বোতল সেটাকে বোতলকে ওরা সাধারণত বোতলই বলে বোতল বোতল হ্যাঁ বোতল কিন্তু এখানে অনেকে ভুল করে সত্য অথবা সঠিক জিনিসটাকে মালয়েশিয়াতে আবার বলা হয় বেতুল বেতুল তো বোতল আর বেতুল এটার ভিতর যদি পার্থক্য বোঝেন তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা কোনো দিন হবে না গ্যাসের ড্রাম গ্যাসের ড্রাম ওই যে তোং তো যেহেতু গ্যাসকে মালয়েশিয়ান ভাষায় গ্যাসই বলা হয়ে থাকে সেই জন্য বলতে হবে তোং গ্যাস তার মানে গ্যাসের ড্রাম যদি লোহার ড্রাম হয়ে থাকে প্লাস্টিকের না হয়ে যদি সেটা ধাতব লৌহ যদি হয়ে থাকে সেক্ষেত্রে বলতে হবে তোং বসি কারণ বস্সি মানে হলো লোহা ক্লিয়ার ক্লিয়ার না হলে প্রশ্ন করবেন রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিওতে আপনার দেখবেন প্রশ্নের উত্তরটা আমি টুক করে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিতে পারি আচ্ছা ডানা ডতে ডানা ডানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াপ ডানা মানে বুঝছেন তো পাখি যেটা দিয়ে ওরে কেউ কেউ সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াম এই মুরগির ডানা ভেঙে গেছে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আপনি অন্যভাবেও বাক্যটা সাজাতে পারেন বা এই সিস্টেমে আপনি অন্য বাক্য সাজাইতে পারেন এই মুরগির ডানা ভেঙে গেছে আয়াম ইনি এই মুরগিটার আইয়াম মানে হচ্ছে মুরগি ইনি মানে হলো এই বা এটা তো আইয়াম ইনি এই মুরগিটার সুডাহ পাতা ভেঙে গেছে পাতা মানে হচ্ছে ভাঙা সুডাহ পাতা সুডা পাতা মানে হচ্ছে অলরেডি ভেঙে গেছে তো আয়ামিনী সুডা পাতা এই মুরগিটার ভেঙে গেছে সায়াপ মানে হচ্ছে কি পাখা আয়ামিনী সুডা পাতা সায়াপ এই মুরগিটার ডানা ভেঙে গেছে ওকে ডতে ডায়মন্ড অথবা হীরা ডায়মন্ড অথবা হীরা যাদের যারা ভিডিও দেখতেছেন যারা নতুন চ্যানেল প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে অন্যদের কাছে শেয়ার করে দেন নতুন নতুন মালয়েশিয়াতে লোক আসতেছে তাদেরকে আপনারা আমার এই চ্যানেলটা উপর স্বরূপ দিতে পারেন আমি আশা করি সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে আচ্ছা ডায়মন্ডকে বা হীরাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় বার্লিয়ান অথবা ক্রিস্টাল আমি আবার বলছি ডায়মন্ড অথবা হীরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার্লিয়ান অথবা ক্রিস্টাল এখন হীরার থেকে বেশি দামি মনে করেন আপনি একজনকে পক দিবেন আলু পক টমেটা পক একটা মেয়েকে পছন্দ হলে আপনি যদি বলতে চান আপনি হীরার থেকে বেশি দামি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে বলতে হবে আপনাকে যেহেতু বলা হয় আওয়া আওয়া মানে আপনি আওয়া লব্বি বরহারগাডারি বর্লিয়ান লব্বি বরহারগাডারি বর্লিয়ান প্রথমে আওয়া দিলেন আপনি লব্বি বেশি লেব্বি মানে কি কোনো কিছুর থেকে বেশি আর কি তো লব্বি বরহারগা হারগা মানে হচ্ছে দাম হারগা মানে দাম কিন্তু হারগা মানে হচ্ছে দামি আর মাহাল মানে হচ্ছে খুব বেশি দামি হ্যাঁ তো আওয়া লব্বি বরহারগা আপনি বেশি দামি ডাড়ি থেকে বার্লিয়ান অথবা ক্রিস্টাল কি তার মানে হিরো বা হীরা আওয়া লব্বি বরহার্গা ডাড়ি বার্লিয়ান আপনি হীরার থেকেও বেশি দামি এমন করে তাকে একটা আলু পক দিয়ে দিতে পারেন যদি পটে যায় তারপরে যা হবে আচ্ছা ডতে ডাউল ডাউল অথবা বাদাম জাতীয় সব ধরনের পণ্যকে বা খাদ্য জাতীয় যে জিনিসগুলো ডাউল জাতীয় বাদাম জাতীয় সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচাং তবে প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে আমি আবার বলছি ডাউল অথবা বাদাম জাতীয় সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় এক কথায় বলা হয় কাচাং কাচাং ওকে এবার ধরুন মুসুরের ডাল সেটাকে বলা হবে কাচাং মেরাহ কারণ মুসুরের ডালটা ছোট ছোট এবং লাল কালারের হয়ে থাকে এই জন্য ওরা সাধারণত কাচাং মেরাহ বলে থাকে বুটের ডাল বুটের ডাল বুটের ডালকে ওরা কাঁচাং ডাল বলে ডাইরেক্ট বুটের ডালকে কি বলে ডাইরেক্ট কাঁচাং ডাল বলে এবার ছোলার ডাল ছোলা ওই যে রমজান মাস আসলে আমরা যে ছোলা ভিজায় খাই কাঁচা খাই তারপর ছোলা রান্না করে খাই ভাজি করে খাই সেই ছোলার ডালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঁচাং কুডা কাঁচাং কুডা কাঁচাং মানে এখানে ডাল অথবা বাদাম কুডা মানে কিন্তু ঘোড়া সাধারণত ঘোড়াকে ওই ডাল এই সে আপনার ছোলা ভিজিয়ে সাধারণত খাওয়ানো হয় বিদায় ওরা সেই জন্য কাঁচাং কুডা বলে ডাকে এবার হলো চীনা বাদাম চীনা বাদাম টেপাটিপি ফল আর কি আপনার পার্কে বসে যেটা আমরা টিপ দিয়ে টুকুস করে খাই আর কি সেই চীনা বাদামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচাং তানাহ এই তানাহ মানে মূলত মাটি আর কাচাং মানে এখানে বাদাম ধরে নিতে হবে তার মানে কি জানেন এই বাদাম তো মাটির তলে হয় এই জন্য কাচাং তানাহ বলে থাকে ওকে এবার হচ্ছে গাছের ডাল গাছের ডাল আগে তো দেখলাম আমরা ওই ধরনের ডাল কিন্তু গাছের ডালকে কী বলবে যেহেতু ড দিয়ে আজকে আমার এই চ্যানেলের ভিডিও এই আপনাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো কিন্তু পুরো ডিকশনারির মতো এ টু জেড থেকে শুরু করে অকক্ষয় থেকে শুরু করে প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য থাকবে প্রত্যেকটা শব্দ অর্থ থাকবে এটা সেমনই একটা চ্যানেল যারা নতুন তাদের জন্য বলতে চাচ্ছে এবং অলরেডি সব ভিডিও প্রায় দেওয়া শেষ এ টু জেড সব দেওয়া শেষ এখন বাংলা দিচ্ছি তারপরে হচ্ছে মাঝে মাঝে আপনার প্রশ্ন উত্তরের ভিডিও থাকে অন্যান্য টপিক থাকে হ্যাঁ আজক হচ্ছে দুশো ষোলো নম্বর ভিডিও আচ্ছা তো গাছের ডাল ভেঙে গেছে ঝড়ের কারণে এমন কথা যদি বলতে চান গাছের ডাল ভেঙে গেছে ঝড়ের কারণে সেই ক্ষেত্রে বলতে হবে ডাহান পোকো অথবা পোকো পুঁয়া ডাহান বলতে পারেন পোকো মানে হচ্ছে গাছ ডাহান মানে হচ্ছে গাছ আপনার ডাল তো পোকো পুঁয়া ডাহান গাছের ডাল অথবা ডাহান পোকো গাছের ডাল সুডাহ পাতা ভেঙে গেছে সেবাব কারণ রিবুট মানে হচ্ছে ঝড় রিবুট মানে সাধারণত ঝড়ো হাওয়া খুব দ্রুত হাওয়া বইলে সেটাকে রিবুট বলে ওরা তো ডাহান পোকো সুডা পাতা গাছের ডাল ভেঙে গেছে সে বাপ রিবুট কিসের ঝড়ের কারণে ওকে এবার হচ্ছে ডতে ডালিম আর আসে করটুকু জানেন মাত্র এই এই দুই পৃষ্ঠা আর একটা পৃষ্ঠা কারণ এই ভূতেরটা তো প্রথমে দিয়ে দিয়েছি একটু ফোটা আসে আর ডালিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডলিমা ডলিমা এটা নিয়ে গানও আছে পুতি পুতি মেলাতি মেরাহ মেরাহ ডালিমা শিয়া পাইয়াং বাই খাতি পাস্তি কুথরিমা তার মানে হচ্ছে সাদা সাদা মেলাতি ফুল আর লাল লাল হচ্ছে ডালিম যার হচ্ছে খুব মন ভালো তাকেই আমি গ্রহণ করব। এমন বুঝাইতে যাই হোক যাই হোক ডালিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডলিমা ডিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তলুর এখন মুরগির ডিমকে বলা হয় তেলুর আয়াম হাঁসের ডিমকে বলা হয় তেলুর ইতে কারণ ইতে মানে হচ্ছে হাঁস আয়াম মানে হচ্ছে মুরগি আর তেলুর মানে তো ডিম আমরা বুঝলামই ওকে এবার ডতে ডুবে যাওয়া ডুবে যাওয়া ডুবে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গলাম 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 টি ই এন জি তেং জি এ এম গ্লাম গলাম তেঙ্গেলাম এরকমটা হবে এবার ডতে ডেঙ্গু ডেঙ্গুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গি সে ডুবে গেছে কারণ সে সাঁতার জানে না এমন কথাটি যদি বলতে চান তাহলে বলতে হবে দিয়া সুডাত গেলাম সে ডুবে গেছে সে কারণ দিয়া সে তাতাহু জানে না বরে নাং সাঁতার দিয়া সুডাত গেলাম সে ডুবে গেছে সে কারণ দিয়া তাতাহু বরে নাং সে সাঁতার জানে না ওকে লাস্টের পৃষ্ঠা শেষ হয়ে যাবে এখন টুকুস করে ডান ডতে ডান ডান জিনিসটাকে মানে ডান সাইড এক কথায় এই যে যেমন ডান এটা মনে করুন সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কানান কানান বাকে বা বাম পাশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিরি কিরি ডান কানান বাম কিরি বাম কিরি ডান কানান বায়ে প্রবেশ করুন মনে করুন আপনি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে বললো বা দিকে মোচড় দিতে হবে বা এ প্রবেশ করতে হবে তো এই প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় মাসু অথবা ঢোকা ঢুকে যাওয়া ঢোকা ঢোকাকেও মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসু অথবা প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসু তো মাসু কে অথবা মাসু এই কে না দিয়ে যদি আপনি কিরি দেন তাও সমস্যা নেই মাসু কিরি মানে হচ্ছে বায়ে ঢুকুন বা বায়ে প্রবেশ করুন কিন্তু সাথে যদি কেটা দিয়ে দেন তাহলে একদম গ্রামার ফলো করে বলা হয়ে যাবে যেটা আসলে দরকার পড়ে না তো মাসু কিরি অথবা মাসু কিরি তার মানে হচ্ছে বায়ে প্রবেশ করুন এবার যদি বলেন ডাইন সাইডে আমরা বলি না ভাই ডাইন সাইডে ডাইন 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 পাশে 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 এই সাইডে সেই ক্ষেত্রে ওরা বলে সেবেলা কানান সেবেলাহ কানান সেবেলাস এস ই এস এটা হচ্ছে সেবেলাস মানে হচ্ছে এগারো কিন্তু এটা হচ্ছে সেবেলাহ সেবেলাহ মানে হচ্ছে সাইডে বা পাশে যদিও টি পি আই তেপি তয়কার পরশিপি তেপি তেপি মানে পাশে যেমন তেপি জ্বালান রাস্তার পাশে হ্যাঁ তেপি কলাম তার মানে হচ্ছে পুকুরের পাশে এটা বলে মূলত কিন্তু যদি কিনা বলে ডান সাইডে বাম সাইডে সেই ক্ষেত্রে সাধারণত ওই সাইড বোঝাইতে গেলে ওরা সেবেলাহ কথাটি ব্যবহার করে সেবেলাহ ওকে আজকের ভিডিও ভাই এই পর্যন্তই ছিল যাওয়ার সময় আমার ডার্লিংটা দেখে যান এই যে ভূত হইলেও সে তাকে আমার ভাল লাগছে সামনে পাইলে তাকে আমি অফার দিতাম যাই হোক কিছু করার নাই আর ডাইনিকে বলা হয় পন্থিয়ানা মালয়েশিয়াতে বিভিন্ন কোয়াল কোয়ালিটির ভূত আছে হ্যাঁ বাংলাদেশে ওগুলা নাই মানে এক একটা নাম তাদের রূপও আলাদা আলাদা আমি একটা ভিডিও বানাবো এই ভূত নিয়ে আপনারা পরিচিত হবেন মালয়েশিয়ান ভূতগুলোর সাথে ফিজিক্যালি না পারেন ভিডিওতে বুঝবেন দেখবেন তো ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনে আমি যাচ্ছি যাচ্ছি মানে একবারে চলে যাচ্ছি না খুব তাড়াতাড়ি চলে আসবো রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে মালয়েশিয়ান ভাষার আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ হাফেজ